আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাধীন বাংলা নিউজ টিভি নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহান ইসলাম পাখি। একুশে টিভির জন্মদিনে কুড়িগ্রামে দিনব্যাপী নানা আয়োজন, এ নিয়ে আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুর রহমান শামীমের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত রিপোর্ট। দিনব্যাপী নানা আয়োজনে কুড়িগ্রামে একুশে টেলিভিশনের 24তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার 15 এপ্রিল সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সন্ধ্যায় একুশে টেলিভিশনের জন্মদিন উপলক্ষে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সাংবাদিকগণ অংশ নেয়। ইফতার মাহফিল শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একুশে টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ কাজীউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোহাম্মদ নাসিরুদ্দিন, একুশে পদক প্রাপ্ত সমাজসেবক অ্যাডভোকেট আব্রাহাম লিঙ্কন, সাবেক সিভিল সার্জন ডাক্তার আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সাজু, জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, সাংবাদিক মোমিনুল ইসলাম মঞ্জু, শফিক খান, আহসান হাবিব মিলু ও ইউসুফ আলমগীর। ছবি তোলার জন্য আর তোমাকে গোটা দিয়ে প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীন বাংলা নিউজ টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীন বাংলা নিউজ টিভি।